আজ তুমি খুব ভালো ছিলে, আনন্দে ছিলে, নিজের চোখে দেখলাম সেটা। আমি খারাপ থাকতে যাবই বা কেন? আর কোন দিনই বা আমি খারাপ থাকি এই বাড়িতে? কি আমায় কখনো খারাপ থাকতে দেখেছো? এটা ঠিক কথা, এই পরিবারের অনেকেই এখন সুখে নেই, ভালো নেই, তার জন্য আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। কিন্তু তুমি যদি পার্সোনালি আমায় জিজ্ঞেস করো, আমি তো খারাপ থাকি না, আমি তো ভালোই থাকি। যেদিন থেকে তোমার সঙ্গে আমার সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে, সেদিন থেকে আমি ভালোই আছি অভিমন্য। আজকের ভালো থাকাটা একটু অন্যরকম ছিল। কিরকম কিরকম? তুমি খুব ভালো করে জানো পরমেশ্বরী। না জানি না, তাই জানতে চাইছি। যুবরাজদার সঙ্গে থাকলে তোমার চোখ মুখে চেহারা একটা অদ্ভুত রকম হয়ে যায়, একটা 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 অদ্ভুত গ্লো বেরোয়, যেটা আমার সঙ্গে থাকলে কখনই হয় না। এটা তোমার কমপ্লেক্স। পরমেশ্বরী, অবশেষে আমায় তোমার কাছে কমপ্লেক্সে ভুগতে হলো। বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। থাক, ছাড়ো, কিছু না। ছাড়ো মানেটা কি? মানে তুমি বলতে চাইছো আমাকে নিয়ে কমপ্লেক্সে ভোগা যায় না, মানে আমি এতটাই এলেবেলে যে আমার জন্য কোনো কমপ্লেক্স তৈরি হতেই পারে না, এটাই বলতে চাইছো তুমি? দেখো দেখো, এইভাবে তুমি আমার সঙ্গে কথাও বলতে না। একদিনে যুবরাজ সেনগুপ্ত তোমার মধ্যে কতটা চেঞ্জ এনে দিয়েছে। যুবরাজদার সঙ্গে থাকলে তোমাদের একটা অদ্ভুত কনফিডেন্স জন্মায়। হ্যাঁ, একটা অদ্ভুত কনফিডেন্স বাকি সবাইকে তুচ্ছ করার। কথায় কথায় যুবরাজের কথা তুলবে না, আমি বলে দিচ্ছি। কেন? ও আম সরি, আম ভেরি সরি, উনি তো আবার ঈশ্বর, তাকে আবার আমাদের মতন সাধারণ মানুষের স্তরে টেনে নামানো যাবে না। একমাত্র তুমিই পারবে তা সাধন ভজন করতে।